Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Projojona o poribeshonay Ullash Islamic Acid Products, Royal Plaza, Ditiyo Tala, CDA Market, Amtal, Riyazuddin Bazar, Chattogram. Mobile 01711263461. Jamon Amar Allah nije koren. কুরআনুল করিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা বললেন, গোলাম তুমি নামাজ পড়ো। কুরআনুল করিমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, তোমরা রোজা রাখো। কুরআনুল করিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের ব্যাপারে বললেন, তোমাদের উপর হজ ফরজ করে দেওয়া হয়েছে, তোমরা হজ করো। কুরআনুল করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান খয়রাতের ব্যাপারে আমাদেরকে বলছেন, লাংতানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের পছন্দ ভালোবাসার পাত্র আমি আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করো। কুরআনুল করিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে আমল করার জন্য এটা করো, ওটা করো, এটা করো, ওটা করো, এভাবে চলো, এটা করো, 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 করো বলেছেন। আল্লাহ বলেন, সব ব্যাপারে আমি বলছি তোমরা করো, একটা আমলের ব্যাপারে আমি আল্লাহ আগে বলছি, আমি আগে করি তারপরে তোমরা করো। সুবহান, সে ব্যাপারটা কি? সে ব্যাপারটা কার ব্যাপার? কেন আমরা, আপনি আমাকে কবরের কথা বলবেন, আমি রসুল ছাড়া কবর আলোচনা করতে পারবো না? আপনি আমাকে মিজানের কথা বলবেন, মিজানের পাল্লা আমার রসুলের জন্য সাজাইছে, সো মিজান ছাড়া, আমার রসুল ছাড়া মিজানের আলোচনা চলে না? আপনি আমাকে হাশরের ময়দানের আলোচনা করতে বলবেন, হাশরের ময়দানের আলোচনা আমার প্যারা আকা সরকারে দোয়া আলম ছাড়া চলে না? এমন কোন ডিপার্টমেন্ট আছে আমলের ক্ষেত্রে, এমন কোন আমল আছে যেখানে মদিনার কামলিওয়ালাকে বাদ দিয়ে সে আমলের আলোচনা চলবে? কথা বলেন ঠিক কি না? এমন কি কোনো আমল আছে? কারণ আমার আব্বা জিরানে, আমার বন্ধুরা গভীর মনোযোগ, মনটাকে একটু আলোচনার দিকে নিয়ে আসে, ডানে বামে সামনে পিছনে চতুর্দিক শয়তান আপনাকে ধোকা দেওয়ার জন্য কত কিছু আপনার মনে স্মরণ করিয়ে দেবে, সব কিছুকে বাদ দিয়ে কিছু কোন সময়ের জন্য আল্লাহর কোরআন নবীর সুন্নাহ পরকালকে স্মরণ করে আলোচনার জন্য একটু শোনার জন্য একটু বসে যান। আমার বন্ধুরা, আব্বা জিরানে, আমার যেই নামাজের ব্যাপারে আমার আপনার রব্বুল আলামিন ডেকে বললেন, হাবিব সরকারে দোয়া আলম, আপনি আপনার উম্মতকে বলে দিন, কুল ইন্না সালাতি, বলেন নামাজ আমি আল্লাহর জন্য, ওয়া নুসুকি, কুরবানিও আমি আল্লাহর জন্য, ওয়া মাহিয়ায়া, বেঁচে যদি থাকতে হয় রে গোলাম, বেঁচে থাকবে তুমি তোমার রবের জন্য, ওয়া মামাতি, যদি তোমার মরতে হয় দিন কায়েমের জন্য, তাহলে এই মৃত্যুটা যেন হয়ে যায় তোমার রবের জন্য। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার জন্য। সর্বপ্রথম নামাজের ঘোষণা আল্লাহ দিয়ে বললেন, কুল ইন্না সালাতি, নামাজ আমার জন্য, নামাজ আমার জন্য। প্রশ্ন করলাম, ও রব্বে করিম, যেই নামাজ গোলামকে বলেছো তোমার জন্য পড়া, একটু আমরা চেয়ে দেখলাম ওই নামাজ তোমার জন্য, নামাজের আলোচনা করতে যদি যাই। আমার এক দেশের, আমার এক শ্রেণীর আলেম ভাই আছে, আমার একটা অভ্যাস, আমি কাউকে গালি দিয়ে কথা বলি না, কাউকে হিট করে কথা বলি না, আমি আমার কথা বলবো, আমি আমার কথা বলবো, আপনি কানটা খুলে আমার কথা শুনেন। আপনি কানটা লাগায় আমার কথা শুনেন, যদি মনে করেন আমার কথাটা আপনার পছন্দ হয় আপনি রিসিভ করবেন, যদি আপনার ভালো না লাগে আপনি ডিলেট করবেন, অসুবিধা নাই, গালি দেব না, গালি দেওয়া আমার রসুল পছন্দ করেন নাই। আব্বা জিরানে, আমার কথাটি বলতে চাইছিলাম, এক শ্রেণীর ভাইয়েরা আমাদেরকে বলতে চায়, আহলে সুন্নাত ওয়াল জামাত তারা নামাজের কথা বলে না, শুধু নবীর কথা বলে, শুধু নবীর কথা বলে, শুধু নবীর কথা বলে। আমি আপনার পায়ে হাত রেখে বলবো,
আমি শুধু নবী নবী করি না, মাহফিলের সভাপতি সাহেব নবী নবী করে না, প্রধান অতিথি সাহেব নবী নবী করে না। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে শুনে নাও, যেই নামাজ আমি আল্লাহ কোরআনে বললাম আমার জন্য, ওই নামাজের মধ্যেও আমি আমার বন্ধুকে মাইনাস করতে পারলাম না, আমি আমার বন্ধুকে নামাজ থেকে সরাইয়া দিতে পারলাম না। ওই নামাজের মধ্যে দুনিয়ার কোন মানুষকে যদি আমি নামাজরত অবস্থায়, আমি নামাজে বসলাম নামাজরত অবস্থায় যদি আমার মা পিলেন সম্মানিত সভাপতি সাহেব আসে, ওই নামাজের মধ্যে যদি আমার সভাপতিকে আমি সালাম দিই আমার নামাজ ভেঙ্গে যাবে, ওই নামাজের মধ্যে যদি আমার দেশের চেয়ারম্যান মহোদয়কে সালাম দিই নামাজ ভেঙ্গে যাবে, ওই নামাজের মধ্যে যদি আমার এমপি সাহেবকে আমি সালাম দিই নামাজ ভেঙ্গে যাবে, ওই নামাজের মধ্যে যদি আমি রাষ্ট্রপতিকে সালাম দিই নামাজ ভেঙ্গে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে। সব যদি ওই নামাজের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এসে যায়, ওই নামাজের মধ্যে যদি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলি আসসালামু আলাইকুম, ওই নামাজ আর থাকবে না, নামাজ বাতিল হয়ে যাবে। আল্লাহ কয় দুনিয়ার সিস্টেম হলো এক, আমি আমার বন্ধুর ব্যাপারে সিস্টেম করলাম আরেক রকম। তোমরা কেন আমার নবীর কথা বুঝতে চাও না, কেন আমার নবীকে তাজিম করতে চাও না, কেন আমার নবীকে সম্মান করতে চাও না, কেন আমার নবীর ইজ্জত তোমরা বুঝো না? ওই কোরআনুল কারিমের মধ্যে আমি আমার বন্ধুর শান কত তুলে ধরলাম, নবী রাহমাতুল্লিল আলামিনের ইজ্জত আমার নবী কোরআনুল কারিমে আমার আল্লাহ কত সুন্দর করে তুলে ধরলেন। তবে কথা হলো, সমস্যা হলো, তুমি তো মহাব্বতের চশমা দিয়ে আমার নবীর শান বুঝতে চাও না, এজন্য তুমি দেখো না। ওই আল্লাহ কয় ওই নামাজের মধ্যে দুনিয়ার মানুষকে সালাম দিলে নামাজ ভেঙ্গে যাবে, কিন্তু যদি আমার আকা আমার হাবিবকে যদি নামাজের মধ্যে সালাম না দাও, কাউকে সালাম দিলে নামাজ ভেঙ্গে যায়, আর আমার হাবিবকে তুমি নামাজে সালাম না দিলে নামাজ ভেঙ্গে যায়। দুনিয়ার সকল মানুষকে নামাজে সালাম দিলে নামাজ ভেঙ্গে যাবে, বাতিল হয়ে যাবে, পুনরায় তোমাকে নামাজ আদায় করতে হবে। আর রাসূল আকরামকে যদি তুমি নামাজে সালাম না দাও, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাশাহুদ পারেন না আপনারা? তাশাহুদ পারেন না? তাশাহুদের মধ্যে আমার নবীকে সালাম দেওয়া, সালাম দেওয়ার কথাটা তাশাহুদে আছে কি না? কথা বলেন আছে কি না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে বুঝার জন্য বলি, আজকে সম্মানিত সভাপতি মহোদয় আমার বাজান আমার পাশে আছে, আপনারা দেখেছেন আমি কি সালাম যে দিয়েছি ওনাকে এদিকে ফিরে সালাম দিয়েছি না ওনার দিকে ফিরে সালাম দিয়েছি? কথা বলে না, কোন দিকে? সভাপতি সাহেবের দিকে তাকিয়ে আমার সালাম দিয়েছি। যেই নামাজের মধ্যে আমার রসুলকে সালাম দেওয়া আল্লাহ ফরজ করে দিলেন, ওই নামাজের মধ্যে রসুলকে সালাম দিলে রসুলকে কি স্মরণ করে সালাম দিবে নাকি মুলুবীর বাপকে স্মরণ করে সালাম দিবে? কথা বলেন, রসুলকে স্মরণ করে সালাম দিতে হবে না? কথা বলেন না, রসুলকে স্মরণ করে সালাম দিতে হবে না? তো রসুলকে স্মরণ করে সালাম দিতে হবে, এটাই হলো সালামের নিয়ম। যাকে সালাম দিবেন তাকে কিবলা করে, তাকে সম্মুখে রেখে, তাকে স্মরণ করে সালাম দিতে হয়, এটাই হলো নিয়ম। এখন যদি কেউ বলে ওই নামাজে নবীকে স্মরণ করা কুকুর শুকুরকে স্মরণ করার চেয়ে আরো জঘন্য, নাউযুবিল্লাহ মিন জালিক, বলেন তো এদের ঈমান থাকবে নাকি ঈমান চলে যাবে? এদের ঈমান কি থাকতে পারে? যেখানে নামাজে নবীকে সালাম দেওয়া ফরজ, সেখানে বলছে নবীকে স্মরণ করলে নাকি কুকুরকে স্মরণ করা ভালো, শূরকে স্মরণ করা ভালো, নবীকে স্মরণ করা যাবে না, চিল্লায় কি বলবেন না? নাউযুবিল্লাহ। আমরা এই কথাগুলো আপনাদের সামনে এজন্য তুলে ধরি কারণ ঈমান বড়, ঈমান বড়। আমার নবীর সাহাবী মুয়াযী ইবনে জাবাল, নবী আমার বললেন মুয়াযী ইবনে জাবাল রে তোমাকে ইয়েমেনের গভর্নর করে আমি পাঠাচ্ছি। মুয়াযী ইবনে জাবাল কি ইয়েমেনের গভর্নর করে পাঠালেন আমার নবী রাহমাতুল্লিল আলামিন। তার পূর্বে ইয়েমেনের গভর্নর মুয়াযী ইবনে জাবালকে ডেকে বলেন, ওরে মুয়াযী ইবনে জাবাল, তুমি ইয়েমেনে যাবা, ইয়েমেনে যাওয়ার পরে তোমার আগে কাজ কি জানোনি? কয় কি কাজ ওগো আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন?
ওই ওই ইয়েমেনের যারা আছে তারা আহলে কিতাব, তারা আহলে কিতাব। এই আহলে কিতাবগুলিকে আগে তুমি ঈমানের দাওয়াত দিবা, ঈমানের দাওয়াত দেওয়ার পরে যদি তারা ঈমান কবুল করে, খুব খেয়াল খুব খেয়াল, ঈমানের দাওয়াত তুমি আগে তাদেরকে দিবা। ঈমানের দাওয়াত যদি আগে কবুল করে, ঈমানের দাওয়াতের পরে নবী বললেন তারপরে তোমরা তাকে নামাজের কথা বলবা, পরে তোমরা তুমি সলাতের কথা বলবা। আমি আপনাদেরকে জানতে চাই, নবী আগে বলে ঈমানের আলোচনা, পরে বলে আমলের আলোচনা। এই জন্য সুন্নি উলামায়ে কেরাম আপনাদেরকে ঈমান 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 কেন করে, ঈমান আগে সলাত পড়ে, ঈমান আগে আমল পড়ে। এটা আমাদের কোনো কথা নয়, আল্লাহর নবী মুআযি ইবনে জাবালকে পাঠাইয়া বললেন, মুআযি ইবনে জাবাল রে, ইয়েমেনে আগে তুমি আহলে কিতাবদের কাছে ঈমানের দাওয়াত দিবা, পরে তুমি আমল সলাতের দাওয়াত দিবা। আগে ঈমানের দাওয়াত, পরে তুমি বলবা হ্যাঁ তোমরা ঈমান এনেছো। আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা কি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছো? যদি বলে হ্যাঁ আমরা ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছো, হ্যাঁ এনেছি, তাহলে এবার তোমাদের প্রথম কাজ হলো, তোমরা প্রথম কাজ হলো এবার সলাত আদায় করো। নবী এখানে শেষ নয়, এরপরে নবী বললেন শোনো, তোমাদের সন্তানদেরকেও আগে কোরআন শিক্ষা দেওয়ার আগে সন্তানদেরকে আগে ঈমান শিখাও, ঈমান শিখাও, ঈমান শিখাও। আমি একটু পিছন থেকে সামনের দিকে যাচ্ছি আলোচনা বুঝতে বুঝার জন্য। কবরে যেতে হবে তো, আমাকে বিষয় দিছে কবরের, তো কবরে কি নিয়ে যাব কথা বলেন। আমি গতকালকে আমার সৈয়দপুর নর্থ বেঙ্গল উত্তরবঙ্গে আমার প্রোগ্রাম ছিল, তো আমি গতকালকে সকাল 10:30 ফ্লাইটে ঢাকা এসেছি। আমার প্রথমে আপনাদের চিটাগাংয়ে আসার প্ল্যান ছিল একরকম, হয়ে গেছে পরে আরেক রকম। যাই হোক, আমি চিটাগাং আসব, আসার আগে আমার প্রিপারেশন, আমি কিভাবে যাব, কোন পথে যাব, আমি কি রেল হয়ে যাব, না বাই পথে বাই রোডে যাব, নাকি আকাশ পথে যাব, এটা আগে আমার প্ল্যান করে সব কিছু শিডিউল করে ফাইনাল করে তারপরে আমি সব ঠিকঠাক মতো হওয়ার পরে আমি আজকে প্রোগ্রামে এসেছি, সফল হয়েছি। কথা বলেন ঠিক কিনা, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? তো কবরে যাওয়ার আগে কি নিয়ে যাব, আগে এই কথাগুলো একটু বুঝাতে হবে কিনা, এই জন্য একটু পিছন দিকে যাচ্ছি। খুব খেয়াল, নবী বললেন তোমাদের সন্তানদেরকে আগে ঈমান শিখাও, পরে কোরআন শিখাও। আগে ঈমান পরে কোরআন, আগে ঈমান পরে সালাত, আগে ঈমান পরে হজ, আগে ঈমান এক কথায় পরে যত আমল আছে সব আমল। বন্ধুরে আমার, আব্বাজিরারে আমার, নবী বললেন আগে ঈমান পরে আমল, আগে ঈমান পরে নামাজ, আগে ঈমান পরে কোরআন তেলাওয়াত। আকায়েদ আহলে সুন্নাহ, এটা আমার মন গড়া কোনো আকায়েদ না, এটা মাহফিলের প্রধান অতিথি সভাপতি বাংলাদেশের কোন আলেমের মন গড়া আকায়েদ না। এই আকীদা, যে আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের ওলামায়ে কেরামগণ বিশ্বাস করে, যে আকীদার উপর নিজেকে প্রতিষ্ঠিত রেখেছেন, এই আকীদা সরাসরি 1400 বছর আগে সরকারে দু আলম রহমাতুল্লিল আলামিন সাহাবা কেরামদেরকে ওই আকীদা শিক্ষা দিয়েছেন, যেই আকীদা সাহাবারা শিখেছেন, ওই আকীদাই ওলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামারা বুকে ধারণ করেছেন। ও গো সাহাবী নবীর সাহাবীরা, তোমরা ঈমানকে কেমন মূল্যায়ন করেছো, ঈমানকে তোমরা কেমন ভাবে বুকে ধারণ করেছো, ঈমানকে তোমরা কেমন ভাবে আঁকড়িয়ে ধরেছো। সাহাবে কেরাম বলে ঈমানকে আমরা এমন ভাবে আঁকড়িয়ে ধরেছি, কয় নবী রাহমাতুল্লিল আলামিন হলো আমাদের ঈমান। বুখারী মুসলিম কত হাদিস আপনি খুলবেন, অসংখ্য হাদিসে ঈমান দিয়ে রসুলকে বুঝাইছেন, ঈমান দিয়ে রসুলকে বুঝাইছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঈমান দিয়ে রসুলকে বুঝালেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ বললেন ওয়া মিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। তুমি বিশ্বাস করো আল্লাহকে, হ্যাঁ বিশ্বাস করি, তুমি বিশ্বাস করো আখিরাতকে, হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করি, তুমি বিশ্বাস করো কবর মিজান হাশর পুলসিরাতকে, কয় হ্যাঁ বিশ্বাস করি।
আমার আল্লাহকে ওয়ামা হুম বিমুমিনিন তবেই তুমি ঈমানদার না। আশ্চর্য ব্যাপার, আল্লাহর উপর ঈমান আনার পরে পরকালের উপর ঈমান আনার পরে আল্লাহ কয় ওয়ামা হুম বিমুমিনিন তুমি ঈমানদার না। কেন গো আল্লাহ ঈমানদার না? আল্লাহ কয় শোনো এই জন্য ঈমানদার না, সব তুমি মেনেছো, সব কিছু বিশ্বাস করেছো, কিন্তু যিনি ঈমানের মূল নবী মুহাম্মদুর রসুল, ওই মুহাম্মদুর রসুলুল্লাহর প্রতি তোমার বিশ্বাস না আসার কারণে এখনো তুমি ঈমানদার হতে পারো নাই। আগে ঈমানদার হও, পরে তুমি আমলওয়ালা হও। তুমি যদি কোরআনুল করিমের আয়াত কারিমাগুলো এক 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 করে খুলতে থাকো, ওই কোরআনে তুমি দেখবা আল্লাহ জায়গায় জায়গায় বলেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যত জায়গায় দেখবা আগে আল্লাহ কে ঈমান আমানু, আগে ঈমান ওয়া আমিলুস সালিহাত, পরে আমল নেক আমল সৎ কাজ ভালো কাজ, আগে ঈমান পরে আমল, আগে ঈমান পরে আমল। নবীও কয় আগে ঈমান পরে আমল, কোরআন বলে আগে ঈমান পরে আমল, আল্লাহ কয় আগে ঈমান পরে আমল, নবী কয় আগে ঈমান পরে আমল, সাহাবা কারাম কয় আগে ঈমান পরে আমল, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরাও কয় আগে ঈমান পরে আমল। খুশি না বাজার, খুশি না বাজার। আমি আপনাদের সামনে এই কবরের আলোচনা করতে গিয়ে আকিদার কথাগুলো আপনাদেরকে বুঝিয়ে যাব ইনশাল্লাহ, যে আমাদের আকিদা যে সাহাবা কেরামের আকিদা। বন্ধুরে আমার, আব্বাজিরারে আমার, ইমানের আলোচনা কেন বলি? যদি ইমানদার হয়ে তুমি কবরে যাও, ওই কবরে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। যদি ইমানদার না হয়ে কবরে যাও, ওই কবরে কত আজাব, কত অশান্তি, কত শাস্তি, কত কষ্ট। কষ্টের কথা যদি বর্ণনা করা হয় বলে শেষ করা যাবে না। এতটুকু শুধু প্রথমেই তোমাদেরকে শিরোনামটা দিতে চাই, আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন কবরের আজাবের ব্যাপারে তোমরা এতটুকু শিরোনাম আগে শুনে নাও। কয় কবরে এত পরিমাণ কষ্টের আজাব, এমন কষ্টের আজাব, ওই কবরের মৃত ব্যক্তিটা, ওই কবরওয়ালা ব্যক্তিটাকে যখন নাফরমান বান্দাটাকে আল্লাহর পক্ষ থেকে যখন আজাব দেওয়া শুরু হয়ে যায়, ওই আজাবে ওই বান্দাটা এমন জোরে চিৎকার মারে, ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, ওই দুনিয়ার মানুষগুনের কানের পর্দাটা ফেটে যেত, কানের পর্দাটা পাইটা রক্ত বের হয়ে যেত, মানুষ বেহুশ হয়ে যেত, মানুষ বাবার কথা মনে রাখতো না, মায়ের কথা মনে রাখতো না, আদরের বিবির কথা ভুলে যেত, আদরের সন্তানের কথা ভুলে যেত, ওরে ধন সম্পদ বাড়ি গাড়ি সব ভুলে যেত, আল্লাহর জন্য মানুষগুলি দিবানা হয়ে যেত। কবরের আজাব এমন আজাব, ওরে দুনিয়ার মানুষ যদি তুমি ঈমান না নিয়ে কবরে যাও, যদি তুমি না ফরমান হয়ে কবরে যাও, যদি তুমি নবীকে না চিনে কবরে যাও, ওই কবরে কত বড় কঠিন আজাব। একটু চিন্তা করো, কবরে মনে করো কেউ তোমাকে সাহায্য করবে, যদি ঈমান না নিয়ে যাও কবরে সাহায্য করার মতো কেউ তোমার পাশে থাকবে না। ধরে নাও তুমি মারা গেলা, আজকে আমি আমিনুল ইসলাম ওয়ালি আমি মারা গেলাম, মারা যাওয়ার পরে একটু আগে আমার নাম হলো মুফতি আমিনুল ইসলাম ওয়ালি বলে আমার নামটা ঘোষণা করেছেন, আমি আসব বলে হোস্টেলে কত সুন্দরভাবে আয়োজন করা হলো, আমি আসব বলে আমার জন্য হোস্টেলের খাট কোনো কিছুর অভাব নাই, তোষক লেপ যা আছে প্রয়োজন মতো সব কিছুর ব্যবস্থা করা হলো, আমি আসবো বলে প্রস্তাব দেওয়া হলো, আকাশপথে আসবেন আনবো, রেলপথে আনবেন আসবো, আনবো যেই পথে আসেন আসবো, এত দাম কতটুকু সময় পর্যন্ত আমার, যতটুকু সময় আমি বেঁচে আছি আমার এই দেহের ভিতরে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমার এই সম্মান, আজকে যদি আমি মারা যাই কোথায় আমার আকাশপথ, কোথায় আমার রেলপথ, আমি মারা যেতে দেরি আমাকে এই তো এই এই জাজিম এই চেয়ারের উপরে আর আমাকে বসাবে না। আব্বা জিরারে আমার, খুব খেয়াল মনটাকে নরম করেন, আমি যদি মারা যাই সাথে সাথে মৃত্যুবাহী ওই ওই যে অ্যাম্বুলেন্স
অ্যাম্বুলেন্সটা আমাকে এনে দেওয়া হবে, আমার সামনে দাঁড় করানো হবে, আমার সামনে অ্যাম্বুলেন্সটা দাঁড়ায়া আর আমাকে বলবে না, মুফতি আমিনুল ইসলাম ওয়ালির লাশটা তোমরা ওই খাটের মধ্যে আর গাড়ির মধ্যে উঠাও, এই কথা না বলে বলবে লাশটার কথা, বলবে লাশ, বলবে লাশ, বলবে লাশটা গাড়ির মধ্যে উঠাও। লাশটা যখন গাড়ির মধ্যে উঠাবে রে আব্বা, আমারকে যখন আমার ঘরে আমার বাড়িতে নিয়ে যাবে, আমার বাড়িতে আমার ঘরে নেওয়ার পরে আমার ফ্যামিলি মেম্বার সহ আত্মীয় স্বজন বলবে লাশটা এবার ঘর থেকে বের করাও, লাশটাকে গোসল দাও, লাশটাকে দাপন করাও, আমার নাম মুছে যাচ্ছে, আমার এতেকালের পরে আমার নাম মুছে যাচ্ছে, লাশ লাশ লাশ, আমার নাম শুধু লাশ আর লাশ 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 বলে বলে আমাকে বলবে, বলবে লাশটারে ঘর থেকে বের করো, লাশটাকে খাটের উপরে উঠাও, লাশটাকে দাগ কাপনের কাপড়টা পরাইয়া দাও, লাশটাকে মাটির মধ্যে শোয়াইয়া দাও, তিনজন মানুষ আমার কবরে নামবে, আর আমাকে ফেরেশতারা আমার আত্মাকে প্রশ্ন করবে, কে তোমার আজকে আপন বলে কবরে যাবে, কে তোমার আপন হয়ে সঙ্গী হবে, ওই মানুষটা বলবে, আর আর অর্থাৎ আর নাপরমান যদি হয় সেই লোকটা বলবে আমার সাথে আমার কতগুলো মানুষ দেখছো, আমার পিছনে পিছনে আসতেছে কবরের দিকে, এরা আমার সাথে আর সঙ্গী হবে। কিন্তু কিছুক্ষণ পরে যখন কবরের মধ্যে আল্লাহর গোলাম বান্দার লাশটা কবরের মধ্যে শোয়া দিবে, শোয়া দেওয়ার পরে দুইজন মানুষ কবরে নামবে তাকে রিসিভ করার জন্য, তার লাশটাকে জমিনের মধ্যে রাখার জন্য, ওই কবরের মধ্যে যখন লাশটা রাখবে রে, দুইজন মানুষ আস্তে করে একজন একজন করে উঠে যাবে, বাঁশ বিছায়া 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 অন্ধকার কবরে দিতে থাকবে। বাঁশটা দেওয়ার আগে কবরে এক ধরনের আলো ছিল, বাঁশটা দিতে 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 ওই আলোকিত কবরটা অন্ধকার হয়ে যাচ্ছে, আর আর ওই কবরের ব্যক্তিটা এখন বুঝে ফেলবে, হায় রে এতক্ষণ ভেবেছিলাম আমার কবরটা আলোকিত হবে, এতক্ষণ ভেবেছিলাম আমার কবরে দুইজন মানুষ আমার সঙ্গী হবে, এখন দেখছি আমার কবরের সঙ্গী দুইজন মানুষ হলো না, আমার কবরের সঙ্গী কেউ হলো না, এখন দেখতেছি আমার কবর আলোকিত কবরটাকে বাঁশ দিয়ে বিছায়া বিছায়া আমার বাঁশ আমার ক্লাসের উপরে দিয়ে আমার কবরটা অন্ধকার করে ফেলেছে, ওই বাঁশের ফাঁক দিয়ে একটু একটু আলো যেত, ওই আলোর মধ্যে আবার চাটাই বিছাই দিয়া আমার কবরটাকে আরো অন্ধকার করে ফেললো। আল্লাহর ফেরেশতা ডেকে ডেকে বলে কিরে আত্মা, কিরে ভাই, তোর কবরে না তিনজন মানুষ দুইজন মানুষ সঙ্গী হবে, কই তোর দুইজন সঙ্গী, তোর কবরে না আলো হবে, কই তোর কবরে আলো, এখন তো দেখি তোর কবরে অন্ধকার আর অন্ধকার। লোকটা এখন আস্তে আস্তে ভয় আর ভয় ভয় আর ভয়, মানুষগুলি চল্লিশটা কদম আল্লাহর গোলামকে রেখে চলে আসবে, চলে আসার পরে একজন ফেরেশতা আগে আসবে, আয়েশা আল্লাহর গোলামের দেহের ভিতরে তার হ্যাঙ্গিং ঝুলন্ত আত্মাকে প্রবেশ করিয়ে দিবে, প্রবেশ করাইয়া দিলে আস্তে করে শরীরটাকে নাড়া দিয়ে কবরের মধ্যে উইঠা দেখবে, ওই অন্ধকার কবর শুধু অন্ধকার আর অন্ধকার। এই কবরটায় যখন সে জীবিত হবে, হওয়ার পরে এবার আরো দুইজন ফেরেশতা আসবে, যেই দুইজন ফেরেশতা তাকে প্রশ্ন করবে রে আব্বা, প্রশ্ন করবে মান রব্বুকা, বলো তোমার রবকে, অমা দিনুকা, বলো তোমার দিন কি ছিল, বলো তোমার দিন কি ছিল, তিন নাম্বার বলবে বলো ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, বলো তোমার কবরে যে ব্যক্তিটা আছে এই ব্যক্তিটাকে আল্লাহর বান্দা নাফরমান প্রত্যেকটা প্রশ্নের জবাবে বলবে লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই বলতে পারি না। এই কথাটা বললে তিনবার তিনবার একটা প্রশ্নের উত্তর আল্লাহর গোলাম দিতে পারবে না, আল্লাহর বান্দা গোলাম এই প্রশ্নের উত্তরগুলো যখন দিতে পারবে না, ফেরেশতারা এবার তাদের দায়িত্ব শুরু করবে। প্রথম কাজ হলো আল্লাহর বান্দার কবরের প্রথম আজাব হলো দুই দিকের মাটি দুই দিকে চলে যাবে, ওরে ভাই পৃথিবীর সমস্ত মাটিগুলো এক পাশে যাবে, আবার ডান পাশে আর বাম পাশে দুই পাশে চলে যাবে, গিয়ে এবার মাটি বলবে রে আল্লাহর বান্দা গোলাম, দুনিয়ার মধ্যে আল্লাহর গোলাম হয়ে কত না ফরমানি করেছো, আমি মাটির উপর
উপরে হেঁটে হেঁটে সুদ খেয়েছো, আমি মাটির উপরে খেটে হেঁটে ঘুষ খেয়েছো, আমি মাটির উপরে হেঁটে হেঁটে আল্লাহর জমিন যে আল্লাহ বলেছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইনিল হুকমু ইল্লাল্লাহ, এই জমিনও আল্লাহর আসমানও আল্লাহর, মাথার উপর সামিয়ানা ছিল আসমান সেটা আল্লাহর, যেই জমিনে তুমি হেঁটেছো ওই জমিনও আল্লাহর, এই আসমানের নিচে তুমি থাইকা ওই জমিনের উপরে তুমি থাইকা, আল্লাহর হুকুম তুমি মান্য করো নাই, এবার আমি মাটি আগে আমার শাস্তিটা তোকে দিয়ে দি, এবার মাটি এমন পানিশমেন্ট দিবে রে ভাই, ডান দিক থেকে এমন জোরে একটা চাপা দিবে, বাম দিক থেকে এমন জোরে একটা চাপা দিবে, ওই চাপার সাথে অবস্থাটা এমন হবে, এই টিস্যুটা যেইভাবে আমি চাপায়া ধরার পরে মুট করে ধরার পরে একাকার হয়ে গেছে, ওই আল্লাহর বান্দাকে দুই দিক থেকে মাটিটা চাপা দেওয়ার সাথে সাথে তার দেহটা এভাবে হাঁড়িগুড়ু ভেঙ্গে এভাবে একাকার হয়ে যাবে, চিৎকার মারবে চিৎকার মারবে, কোনো কাজ নাই কোনো লাভ হবে না, আর বলবি আলাইতানি কুনতু তুরাবা, হায় হায় মন চায় আমি মাটি হয়ে যেতাম, আমার বুঝি আজকে বাঁচার কোনো পথ নাই, আব্বারে ওরে আব্বা একটু মনটা নরম করে বসে যাও, দুনিয়ার মধ্যে যদি তুমি বিপদে পড়ে যাও তোমার ভাই তোমার উপকারের জন্য দৌড়ায় আসে, দুনিয়ার মধ্যে তুমি বিপদে পড়ে গেলে তোমার বাবা তোমাকে বাঁচাবার জন্য দৌড়ায় আসে, দুনিয়ার বিপদে তুমি যদি পড়ে যাও তোমার বন্ধু তোমাকে বাঁচাবার জন্য দৌড়ায় আসে, ওই অন্ধকার কবরে যদি একবার বিপদে পড়ে যাও একটুকু ভেবেছো আল্লাহ তো আগেই বলে দিয়েছে, আল্লাহ তো আগেই তোমাকে, আল্লাহ তো আগেই তোমাকে রেড সিগন্যাল দিয়েছে, আল্লাহ তো তোমাকে আগেই সতর্ক করে দিয়েছে, আল্লাহর কথা তুমি কর্ণপাত করো নাই, আল্লাহর কথা তুমি কানে নেও নাই, এটা তোমার কর্মের জন্য তোমার ফল নিতে হবে, আল্লাহ তোমাকে আগেই বলেছে, আল্লাহ তোমাকে আগেই বলেছে ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা ফাজা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তোমাকে সতর্ক করেছে, কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফা খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবীলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন কুতিলাল ইনসানু মা আকফারা, খুব খেয়াল কুতিলাল ইনসানু মা আকফারা, একটু ভেবে দেখো কে তোমাকে বানাইলো কে তোমাকে সৃষ্টি করেছে, ওই রবকে তুমি কিভাবে অস্বীকার করো, আল্লাহর বান্দা গোলাম মিন আইয়ি শাইইন খালাকা, তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার কোনো অবস্থান ছিল না, আল্লাহ তোমারে অস্তিত্বহীন থেকে সৃষ্টি করেছে, মিন আইয়ি শাইইন খালাকা ফাকাদ্দারাহু সুম্মা সাবীলা ইয়াসসারা, আল্লাহ তোমারে এত সুন্দর করে বানাইয়া তোমাকে দ্বীনের পথে চলার জন্য আল্লাহর পথে চলার জন্য আল্লাহ তোমাকে রাস্তাটা সহজ করে দিয়েছে, কিন্তু তুমি সহজ রাস্তায় চলো নাই বাঁকা রাস্তায় তুমি হেঁটেছো, বক্র পথে তুমি হেঁটেছো, আল্লাহর দ্বীনের সিরাতাল মুস্তাকিম পথে তুমি চলতে পারো নাই, আল্লাহ কিন্তু তোমার জন্য সহজ পথটা খুলে রেখেছে রে গোলাম, তুমি মানো নাই আল্লাহর কথা তোমার ভালো লাগে না, মসজিদের ইমামের কথা তোমার ভালো লাগে না, ওই ওয়াইজিন আল্লাহর আলেমের কথা তোমার ভালো লাগে না, দ্বীনের কথা তোমার ভালো লাগে নাই, নামাজের কথা তোমার ভালো লাগে নাই, ভালো ভালো কথাগুলি তোমার ভালো লাগে নাই, তুমি অবহেলা করেছো, অবহেলা করার কারণে আজকে তোমার কবরে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না, কেউ তোমাকে আগায় আসতে পারবে না, তুমি কাঁদবা চিৎকার মারবা তোমাকে বাঁচাবার মত কেউ নাই, এবার আজাব কি এখানেই শেষ হয় না, শুরু আজাব দেখো, এরপরে আল্লাহ বলবে যাও কয়েকজন ফেরেশতাকে এই বান্দার কবরে নিযুক্ত করে দাও, এরা কেমন ফেরেশতা রে ভাই, এরা কেমন ফেরেশতা, এই ফেরেশতাগুলোর বর্ণনা এসেছে এদের চোখ থাকবে অন্ধ এদের কান থাকবে বধির, এরা কানেও শুনবে না চোখেও দেখবে না,
কানও শুনবে না চোখেও দেখবে না তোমার চিৎকার এদের মায়া লাগতে পারে এই জন্য এদের কানের শ্রবণ শক্তিটা আল্লাহ বন্ধ করে দিবে যেন তোমাদের চিৎকারে এদের মায়া না লাগে এরা কানে শুনবে না তোমার অবস্থাটা এরা যেন না দেখতে পারে তোমার আল্লাহ তাআলা এই ফেরেশতাগুলোর চোখের দৃষ্টিও দেবে না অন্ধ করে দিবে অন্ধ করে এবার আল্লাহ বলবে বিশাল বিশাল হাতুড়ি নিয়ে ওই নাফরমান বান্দার কবরে চলে যাও ওই বিশাল বিশাল হাতুড়ি নিয়ে ওই নাফরমান বান্দার কবরে চলে যাও আর কবরে যাইয়া হাতুড়ি গুলো দিয়া নাফরমান বান্দারে একের পর এক একের পর এক একের পর এক এই হাতুড়ি দিয়ে মারতে থাকো মারতে থাকো মারতে থাকো বন্ধ নাই হাতুড়ি দিয়ে মারবে মাথার মোজকগুলো ছড়াইয়া যাবে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাবে আবার পুনরায় চলে আসবে জায়গায় আবার মারবে 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 একের পর এক তোমার কবরে হাতুড়ি দিয়ে ওই আল্লাহর ফেরেশতারা মারতে থাকবে না ফরমানের কবরে ভাইরে ভাই এখানেও আজাব শেষ হয়ে যায় নাই এরপরে আজাবের কথা আরো শুনে নাও এবার তিন নাম্বার আজাব হলো আল্লাহ বলবে এবার আমার জাহান্নামের একটা দরজা অথবা একটা জানালা খুলে দাও ওই জাহান্নামের দরজা জানালা নাফরমান বান্দার কবরের দিকে খুলে দেবে খুলে দিলেও এই জাহান্নামের আগুনের একটা তাপ নাফরমান বান্দার কবরে আসবে ওই জাহান্নামের আগুনের তাপ মাত্র আগুনও আসবে না ওই আগুনের তাপ আল্লাহর নাফরমান বান্দার কবরে আসবে ওই তাপে আল্লাহর নাফরমান বান্দার শরীরটা কয়লা হয়ে যাবে কলিজাটা কয়লা হয়ে যাবে শরীরটা কয়লার মতো জ্বলতে জ্বলতে ছাই হয়ে যাবে কিন্তু বড়ই আফসোস বড় আফসোস বড় দুঃখ রে ভাই ওই কবরে তো আর মরণ নাই মরণ তো একবার দ্বিতীয়বার আর মরণ হবে না আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি চতুর্থ আসমানে অবস্থান করছেন আমার নবী মেরাজ নজরিতে চতুর্থ আসমানে যাকে দেখে আসলেন ওই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যদি তোমাদেরকে একটু বলি তিনিও মৃত্যুবরণ করেছেন তবে তার মৃত্যুটা আমাদের স্বাভাবিক সাধারণ মানুষের মৃত্যুর মতো হয় নাই তার মৃত্যুটা একটু ভিন্ন ধরনের হলো তার মৃত্যুটা কেমনে হলো একটু জানো নিরে ভাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে একদিন বললেন আল্লাহ তোমার বন্ধু পয়গম্বর ইদ্রিস যাকে তুমি এত মহব্বত করো তাকে তুমি এত ভালোবাসো যাকে তুমি জান্নাতি খাবার দিয়া প্রতিদিন তার রোজার ইফতারি তুমি করাও ওগো আল্লাহ তুমি যদি অনুমতি দাও আমি তোমার একটু প্রিয় বন্ধুর সাক্ষাতে যেতে চাই আমি তোমার বন্ধুর সাথে একটু বন্ধুত্ব করতে চাই আমার মন চায় একটু তোমার বন্ধু ইদ্রিস নবীর সাথে আমি দেখা করব আল্লাহ কয় যাও অনুমতি দিলাম অনুমতি দিলাম কিন্তু বন্ধুর তো এখনো সময় হয় নাই কয় না সময় হয় নাই আমার ভাইরা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস পয়গম্বরের সাথে সাক্ষাৎ করার জন্য সৌজন্যমূলক সাক্ষাৎ জান কবজ করার জন্য আসেন নাই সৌজন্যমূলক ফ্রেন্ডশিপ করার জন্য বন্ধুত্ব করার জন্য আসলেন ইদ্রিস নবী পয়গম্বরের সাথে সালাম কালাম বিনিময় হলো ইদ্রিস নবী বলে রে ভাই আজরাইল আমার কি সময় শেষ হইলে আমি কিন্তু প্রস্তুত আছি মৃত্যুকে আমি ভয় করি না মরণকে আমি আলিঙ্গন করার জন্য আমি প্রস্তুত আছি কেন জানেন নি রে ভাই আল্লাহর ওলিরা কখনো মৃত্যুকে ভয় করে নাই কারণ মৃত্যুর জন্য যা যা প্রস্তুতি দরকার তারা সেই প্রস্তুতি নিয়ে আছেন তারা তাদের কাদের মধ্যে নামাজের মশল্লাটা দিয়া বাজারে তরকারি বিক্রি করতে গেছে তরকারি তরকারি বিক্রি করতে গেল তারা নামাজের মশল্লাটা কাঁধে নিয়ে বাসা থেকে বের হলেন আজরাইল সামনে দেখা রে ভাই আসসালামু আলাইকুম আমি আজরাইল মালাকুল মাউত ওয়েলকাম ধন্যবাদ ধন্যবাদ কেন আসছো আল্লাহ তোমাকে আল্লাহর দিদারে নিতে চায় তুমি কি রাজি কই বলো কি এই অপেক্ষায় তো আমি আছি কই তবে একটু আমার কথা কি তুমি শুনবারে ভাই আজরাইল কই কি কথা আমাকে আপনাকে যদি আজরাইল একটু সময় দেয় আমার কোন ব্যাংকে কত টাকা আছে আমার কোথায় কোন সম্পদ আছে আমি সন্তানদের কাছে বিলিয়ে দেওয়ার জন্য ভাগ বন্টন
পরিবর্তন করে দেওয়ার জন্য, অথবা আমার কোন গোপন ধনভাণ্ডার থাকলে ওই গোপন ধনভাণ্ডারটা আমি সন্তানদেরকে বলার জন্য আমি বলবো একটু সময় দাও। কিন্তু আল্লাহর ওলি বলে না, আমার কোন গোপন ধনভাণ্ডারের জন্য আমি সময় চাই নাই, আমি বিবির কাছে বিদায়ের জন্য সময় চাই নাই, আমি সন্তানের কাছে বিদায়ের জন্য সময় চাই নাই। ওরে ভাই আজরাইল, আমি সময় চেয়েছি আমার মালিকের কদমে, শেষ বিদায়ে আমি দুইটা সেজদা দেওয়ার জন্য আমাকে একটা বা দুইটা মিনিট তুমি দয়া করে সময় দাও। জিন্দাবাদ, আমাকে নামাজের জন্য একটু সময় দাও, আমি দুই রাকাত নফল নামাজ পড়বো, ওযুটাও করতে হবে না। দেখো রে ভাই, আমার কাঁধের মধ্যে নামাজের মুসল্লাটা আছে, আমি জানি যে কোন মুহূর্তে আমার মৃত্যু হতে পারে, মালাকুল মাউত আমাকে বলে আমার কাছে আসবে না, এই জন্য আমি জানি আমার মরণে কখন আসবে আমি জানি না। আমি আমার কাঁধে জানাজার মুসল্লাটা লইয়া ঘর থেকে আমি ওযুটা করে বের হয়েছি রে ভাই, ওযু করার সময়ও আমাকে দিতে হবে না, আমি আমার কাঁধের মুসল্লাটা জমিনের মধ্যে বিছাইয়া দেব, আর দুই রাকাত নামাজ আমি পড়ব। ওরে ভাই, আমি যখন শেষ সেজদায় থাকব, তুমি আমাকে সেজদারত অবস্থায় আমার জানটা কবজ করে নিও, এই জন্য রে ভাই, আমাকে যদি তুমি সেজদারত অবস্থায় আমার জানটা কবজ করো, আমি মালিকের দরবারে গিয়ে সর্বপ্রথম তো আমি এই কথাটা বলতে পারবো, ও গো রব্বুল আলামিন, ও গো মালিক মেহেরবান আল্লাহ, আমি আপনার দরবারে শেষ বিদায়টা আমি সেজদা দিয়ে আপনার কদমে হাজির দিয়েছি। নেককারের মৃত্যুটা শুনে নেন, নেককারের প্রস্তুতিটা কেমন। নাফরমান বান্দার কবরে জাহান্নামের দরজা খুলে দিবে, জাহান্নামের একটা জানালা খুলে দিবে, জাহান্নামের বাতাস ওই আগুনের তাপ নাফরমান বান্দার কবরে আসবে, নাফরমান বান্দার শরীরটা জ্বলে ছাই 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 হয়ে যাবে, আজাব শুরু হবে শেষ হবে না, মরণ নাই মরণ নাই। ইদ্রিস পয়গম্বর বলে, রে ভাই আজরাইল, তুমি এসেছো খুব ভালো কথা, তবে এখন আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই, যদি আমার সাথে তুমি বন্ধুত্ব করতে চাও। কি প্রস্তাব রে আল্লাহর পয়গম্বর ইদ্রিস, কি প্রস্তাব বলেন? আমি তুমি আমার সাথে যদি বন্ধুত্ব করতে চাও, আমি শুনেছি নাকি মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর কষ্টটা নাকি বড় এক ভয়াবহ কষ্ট। ওরে ভাই আজরাইল, আমাকে একটু তুমি উদাহরণ স্বরূপ এক্সাম্পল স্বরূপ আমাকে একবার মারবা, মাইরা আবার আমাকে সজাগ, আবার আমার দেহের ভিতরে রুহটা ঢুকাইয়া দিবা, আমার কি একবার তুমি মৃত্যুর কষ্টটা বোঝার জন্য আমাকে মারতে পারবা? আল্লাহর পয়গম্বর ইদ্রিসের কথা শুনে আজরাইল রে আজরাইল কয়, রে ভাই ইদ্রিস, পয়গম্বর আমার হাতে তো মরণের হুকুম নাই, আল্লাহ যদি হুকুম করে, কারণ আপনার তো এখনো সময় হয় নাই আমি যতটুকু জানি, তবে এটার জন্য হলে আমি আল্লাহর কাছে অনুমতি নিতে হবে। আমার বন্ধু রে ভাইরা রে, ইদ্রিস কয় যাও আল্লাহর কাছে অনুমতি নাও। এবার আজরাইল আল্লাহর কাছে কয়, আল্লাহ আপনার বন্ধু একটু এক্সাম্পল স্বরূপ মরতে চায়, একটু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চায়, আমার আল্লাহকে যা বন্ধু যা চায় তাই করো, বন্ধুকে একটু মৃত্যুর স্বাদটা বুঝাইয়া দাও। ওরে ভাই, মৃত্যু বড় কঠিন এক বস্তুর নাম রে ভাই, মৃত্যুকে একটু স্মরণ করো, নবী আমার বলেছেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার জন্য। আব্বাজিরারে আমার, আজরাইল অনুমতি লইয়া ইদ্রিস পয়গম্বরের কাছে আইসা, ইদ্রিস পয়গম্বরের মৃত্যুটা এবার বরণ করলো, রুহুটা কবজ করলো, রুহুটা কবজ কইরা কিছুক্ষণ সময়ের মধ্যে আবার রুহুটা ইদ্রিস নবীর পয়গম্বরের চিনার ভিতরে ঢুকাইয়া দিল। রুহুটা দিতে দেরি ইদ্রিস পয়গম্বরের শরীর আর জমিন থেকে উঠে না, কাঁপতেছে, শরীরে শক্তি পায় না, বসতে পারে না, দাঁড়াইতে পারে না, শরীরটা এত নিথর আর নিস্তেজ হয়ে গেছে রে ভাই। মৃত্যুটা বড় কঠিন।
কঠিন রে ভাই, এত নিস্তেজ আর নিথুর, ইদ্রিস পয়গম্বর উঠে দাঁড়াইতে বড় কষ্ট হচ্ছে। এবার আজরাইল ধরে 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 আল্লাহর পয়গম্বর ইদ্রিসকে কষ্ট করে করে বসাইলেন, বসাইয়া এবার দাঁড় করাইলেন। দাঁড়ানোর পরে এবার ইদ্রিস কয়, আমাকে তো আপনি মারছেন। কয়, হ্যাঁ মারছি। কয়, এবার আপনাকে আরেকটা দরখাস্ত আমার। কয়, কি? কয়, আমি জান্নাতের বর্ণনা শুনেছি কিন্তু কোনোদিন আমি জান্নাত দেখি নাই। ওরে ভাই আজরাইল, আমাকে একটু জান্নাতে নিয়ে চলো রে ভাই, একটু জান্নাতটা আমি দেখতে চাই। তবে জান্নাতের ভিতরে আমাকে ঢুকাতে হবে না, জান্নাতের বাহিরে বারান্দা থেকে আমাকে একটু জান্নাতটা দেখাইয়া দিও। আমার ভাই, আমার বন্ধু আজরাইল কয়, এটাও তো আমি আল্লাহর কাছ থেকে অনুমতি ছাড়া করতে পারবো না। আমি তো আল্লাহর হুকুম ছাড়া এক কদম ডানেও যাই না, এক কদম বামেও যাই না, সামনেও না পিছনেও না, আমাকে আল্লাহর দরবার থেকে হুকুম নিতে হবে। এবার আল্লাহর পয়গম্বর ইদ্রিস বলে, যান আপনি আল্লাহর কাছ থেকে হুকুম নেন। আবার আল্লাহর কাছ থেকে অনুমতি চাইলে, ওগো আল্লাহ, আপনার বন্ধু একটু জান্নাতের বারান্দায় যেতে চায়, আপনি যদি অনুমতি নেন আপনার বন্ধুর একটু জান্নাতের বারান্দায় নিয়ে একটু জান্নাতটা দেখাইয়া নিয়ে আসবো। আল্লাহ কয়, যাও, আমি আমার বন্ধুকে জান্নাতে নেওয়ার অনুমতি দিলাম। ভাই আজরাইল পয়গম্বর ইদ্রিস নবীকে লইয়া আল্লাহর জান্নাতের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর জান্নাতের দিকে রওনা হইয়া জান্নাতের বারান্দায় ঢুকলেন। জান্নাতের বারান্দায় ঢুইকা এবার ইদ্রিস পয়গম্বর বারান্দা থেকে জান্নাতের কিছু নমুনা দেখলেন। নমুনা দেইকা ইদ্রিস পয়গম্বর এবার জান্নাত থেকে বের হয় না। আজরাইল কয়, ভাই আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, সময় কিন্তু বেশি নাই। আপনার তো জান্নাতে আনা পর্যন্ত একটু সময় দেওয়ার দরকার ছিল, দিয়েছি। এবার বের হয়ে আসেন। ইদ্রিস পয়গম্বর কয়, আমি বাহির হইতাম না। কয়টা বলেন কি আপনি বের হয়ে আসেন? কয়, না আমি বাহির হইতাম না। কয়, দেখেন কথাটা কিন্তু এমন ছিল না। কয়, কথাটা এমন ছিল না, ঠিক আছে, আবার যে আমি বাহির হইছি না এটাও আমার যুক্তি আছে, আমি বাহির হইতাম না। কয়, কেন আপনি বাহির হইবেন না? করে ভাই আজরাইল, তুমি আল্লাহকে গিয়ে আমার প্রশ্নগুলি গিয়ে করো। কয়, কি প্রশ্ন? কয়, আল্লাহকে তুমি গিয়ে বলো, বান্দা একবার মরবে, বান্দা দুইবার মরবে না। আমি কিন্তু মৃত্যুর স্বাদ বান্দা একবার গ্রহণ করবে, দ্বিতীয়বার আর মরণ নাই। আল্লাহর বান্দা যে একবার মরবে, দ্বিতীয়বার আর মরবে না। আমি একবার মরেছি, দ্বিতীয়বার আর মরতে চাই না রে ভাই, শুনে নাও রে ভাই। একবার মরে আমি যেই কষ্ট পেয়েছি, দ্বিতীয়বার আমি আর এই কষ্ট পেতে চাই না রে ভাই আজরাইল। কয়, কেমন কষ্ট আপনি পেয়েছেন? কয়, জীবন তো একটা মানুষের শরীর থেকে চামড়াগুলি টেনে 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 খুলে ফেললে একজন মানুষ যেমন কষ্ট পায়, ওই চামড়া উঠাইয়া, ওই চামড়া উঠাইয়া শরীরের মধ্যে লবণগুলি লাগাইয়া দিলে বান্দা যেমন চিৎকার মেরে, চিৎকার মেরে কান্না করবে। একটা বকরির চামড়া খুলে ফেললে বকরিটা যেমন চিৎকার মারে, যেমনটা কষ্ট পায়। ওরে ভাই আজরাইল, আমার মনে হয় আমার রুহটা কবজ করতে তার চেয়ে অনেক বেশি গুণ কষ্ট আমি পেয়েছি রে ভাই। আমার এখনো শরীর থেকে আমার কষ্টের আঁচটা এখনো যাচ্ছে না রে ভাই। ও আজরাইল, আল্লাহর ঘোষণা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহর ঘোষণা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহর ঘোষণা, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। আল্লাহর ঘোষণা, বান্দা একবার মরবে, মরার পরে আর কোনো মরণ নাই, পরে যদি শান্তি জান্নাত পায় অনন্তকাল সে জান্নাতে থাকবে, জাহান্নামে গেলে অনন্তকাল সে জাহান্নামে থাকবে। আমি তো মরণের পরে একবার জান্নাতে ডুইকে গেছি, আমি আর বাহির হইতাম না। এবার আজরাইল কয়, কি মহা বিপদে পড়লাম রে ভাই, এখন আমার উপায় কি? আল্লাহর কাছে দৌড় দিছে, আল্লাহর কাছে যায় কয়, আল্লাহ আপনার বন্ধু এমন কৌশল অবলম্বন করবে আমি তো বুঝলাম না। আপনার বন্ধু বলল একটু সময়ের জন্য মারতে, আমি মারলাম। আর আপনার বন্ধু কয়, একটু সময় জান্নাত দেখবে, আমি তাও জান্নাতে নিলাম। আল্লাহ, আপনার বন্ধু এখন আর জান্নাত থেকে বের হতেও চায় না, আবার মৃত্যু বরণ করতে চায় না। আল্লাহ কয়, এটাই তো আমার বিধান। সুবহানাল্লাহ, আল্লাহ কয়, এটাই তো আমার বিধান।
এটাই তো আমার খেলা, এটাই তো আমার হুকুম। আমি চাইছি আমার বন্ধু ইদ্রিসকে এমন ভাবে মারবো, এমন ভাবে আমি জান্নাতে রাখবো। আমি যেমনটা চাইছি আমার বন্ধু ইদ্রিসকে আমি তেমনটাই করেছি। আমার ইদ্রিস যা বলেছে তাই তো সত্য, কারণ আমি আল্লাহর ঘোষণা, ইন্না কালা তুখলিফুল মিয়াদ। আল্লাহকে আমি ওয়াদা ভঙ্গ করি না, আমার ওয়াদা যা দেওয়া তাই পালন করি। একবার মারবো, মারছি বন্ধু ইদ্রিসকে একবার, জান্নাতে একবার ঢুকলে আর বের হবে না, বন্ধু ঢুকছে আর জান্নাতে বের হবে না। এখন মজার কথা হলো, মজার কথা হলো, আমার নবী যখন মেরাজে যায়, মেরাজে যাওয়ার পরে ইদ্রিস নবীকে জান্নাতের বারান্দায় ঘুরে বারান্দায় ঘুরতে দেখে, জান্নাতের ভিতরে প্রবেশ করে না। আমার নবী ডেকে বলে, ও ভাই ইদ্রিস পয়গম্বর, আপনি দেখি জান্নাতের বারান্দায় আপনি শুধু ঘুরেন আর ঘোরাফেরা করেন, জান্নাতে যে আপনি প্রবেশ করেন না। আমার ভাইরা বন্ধুরা আব্বাজিরা রে আমার, খুব খেয়াল, ইদ্রিস নবী কয় গো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, জান্নাতের বারান্দায় যেই বান্দা একবার আসে সে জান্নাতে প্রবেশ করবে না, এটা কি আপনি বুঝেন না? সে তো জান্নাতে প্রবেশ করে না, পাগলের মতো হয়ে জান্নাতে প্রবেশ করতেই চায়, কিন্তু কি করব আমি তো পারি না গো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। কই কেন? কো আমি জান্নাতের এই দরজা দিয়ে নক করি, আমাকে বলে কে, পরিচয় কি? আমি ডেকে বলি আমি ইদ্রিস পয়গম্বর, ভিতর থেকে আমাকে কে যেন জবাব দেয়, এম কেয়ার নট অ্যালাউ, অ্যালাউ হবে না, অ্যালাউ হবে না, পরে আসেন, পরে আসেন, পরে আসেন, খোলা যাবে না। আমি আরেক দরজা দিয়ে যাই, আবার নক করি, ওই দরজা দিয়েও আমাকে ঢুকতে দেয় না, আমাকে বলে নট অ্যালাউ, অ্যালাউ হবে না, আপনি কে? আমি ইদ্রিস পয়গম্বর, কয় না জান্নাতে প্রবেশ করা যাবে না। আমি আরেকটা দরজা দিয়ে যাই, আমি এভাবে এক এক করে আল্লাহর আটটা জান্নাতের দরজা দিয়ে আমি প্রতিদিন বারবার আমি নক করি, ও গো আল্লাহর পয়গম্বর জান্নাতের দরজা কিন্তু আমাকে খুলে দেয় না। কই কেন আপনাকে জান্নাতের দরজা খুলে দেয় না? কই ভিতর থেকে জবাব একটাই আসে, যতক্ষণ পর্যন্ত নাকি গো নবীজি, যতক্ষণ পর্যন্ত নাকি আখির জামানার পয়গম্বর, সকল নবীদের নবী আল্লাহর প্রিয় হাবিব, যিনি জান্নাতের মালিক, যিনি কাউসারের মালিক রাহমাতুল লিল আলামিন, যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে আমি ইদ্রিস কেন গো? 100,000 মতান্তরে 224,000 নবী পয়গম্বর, কেউ ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি কেন, কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না? আমি নক করি, ইয়া রাসূলুল্লাহ, বলে রহমাতুল লিল আলামিন যেদিন জান্নাত উদ্বোধন করবে সেদিন শুধুমাত্র জান্নাতে সমস্ত নবীরা প্রবেশ করতে পারবে। শুধু কি তাই, আমার নবী জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত যেমন জান্নাতে প্রবেশ করা যাবে না, তেমনি ভাবে আমাদের আখেরি জামানার নবীর উম্মতরাও জান্নাতে প্রবেশ করা না পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেছেন না, আবার জান্নাতে আগে যাইতেছেন। দেখছো বান্দা কেমন আমল, আমল করতেছে না কিন্তু চাওয়াটা বড়। সুবহানাল্লাহ, একবার বলবেন জান্নাতে একটা গাছ লেখা হয়ে যায়, একটা গাছ রোপণ করা হয়ে যায়। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ আপনার নামে আল্লাহ তাআলা রোপণ করে দেয় জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ, এই গাছগুলি আপনার জন্য দোয়া করতে থাকে আর এর অপেক্ষা আছে কখন আমার বন্ধু আসবে, আমাদের বাতাস দিয়ে বন্ধুর হৃদয়টাকে শীতল করে দেব। এজন্য বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহগুলো বেশি বেশি পড়বেন, হাঁটতে বসতে সব জায়গায় মুখে তাসবিহ পড়বেন, হাতে কাজ করবেন, মুখে তাসবিহ পড়বেন, হাতে কাজ করবেন। আপনাদের কষ্ট হচ্ছে? পিছনের ভাইরা আপনারা শুনতে পাচ্ছেন? শোনা যায় ঠিক মতো? মাশাআল্লাহ। তো পিছনে ভাই একটা 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 নারায় দেন তো, নারায়ে তাকবীর। এই আপনারা চুপ থাকেন পিছনের ভাইরা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
আর সামনে যান, আপনারা দেখি আপনাকে শক্তি কেমন। পিছনে তো মাশাল্লাহ যথেষ্ট ইমানি জজবা নিয়ে বলেছে, দেখি আপনাদের ইমানি জজবা কেমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, এবার সামনে পিছনে একসাথে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত আছেন তাহলে ইনশাল্লাহ আছেন তো। আমি গত বছর আসতে পারি নাই বিশেষ কারণে, আমাকে অনেক চেষ্টা করেছে, ওনারা ফোন দিয়েছে যোগাযোগ করেছে, এজন্য আমার বড় ভাই হাসান ভাই উনি মোটামুটি আমার সাথে রাগও আছেন, আমি গত বছর আসতে পারি নাই। আমি বলছিলাম যে আমরা আমার একটু আমার ওই প্রোগ্রাম ছিল আমাদের মসজিদের, যার কারণে বাহিরের প্রোগ্রাম যখন মসজিদের কোনো নিজের মসজিদের কোনো প্রোগ্রাম হয় তখন বাহিরে আর যেতে পারি না, এটা আসলে ঠিকও না, যেহেতু নিজের প্রতিষ্ঠান যেখানে নামাজ পড়াই। তো এবার চিন্তা করেছি যে ইনশাল্লাহ এবার আসবো। আসলে আমি জানি আপনারা আমাকে আমার এলেম কালাম যোগ্যতা দেখতে শুনতে কোনো দিকেই কোনো কিছুই আমার নাই, এরপরে আপনারা ছোট মানুষ হিসাবে মহব্বত করেন ভালোবাসেন, আর এই মহব্বত ভালোবাসা নিয়ে আপনাদের মাঝে আসি। সবসময় এই দোয়া করবেন, আমি এই দোয়া করি আমাদের এই মহব্বত এবং ভালোবাসা যেন আল্লাহ এবং তার রসুলের জন্য হয়। বলি আমিন, আরো জোরে বলি আমিন। কারণ রসুল বলেছে তুমি যদি কাউকে মহব্বত করো আল্লাহ রসুলের জন্যই মহব্বত করো, কারো বিদ্বেষ যদি করো, কারো শত্রুতা যদি করো, কারো বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয় সংগ্রাম করতে হয় সেটাও আল্লাহ এবং তার রসুলের জন্যই করো। এজন্য আমরা আল্লাহ এবং রসুলের জন্য আমাদের সব আমল সব কিছু যেন আল্লাহ তার রসুলের জন্য হয়ে যায়। ভাইরা আমার বলতেছিলাম কবরের আলোচনা শুনলেন তো নাফরমানের কষ্টের শেষ থাকবে না। এখন ইমান যে নিয়ে যাব, ইমানদার যিনি তিনি কবরে গেলে আল্লাহ তাআলা তার সাথে কেমন আচরণ করবেন জানতে চান কি না? ইমানদারের সাথে আল্লাহ কেমন আচরণ করবেন? যে ইমানদার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ, এমন একটা আত্মা নিয়ে কবরে যান, একটা পরিশুদ্ধ আত্মা নিয়ে কবরে যান। পরিশুদ্ধ আত্মা যখন কবজ করার জন্য আজরাইল আসে, আল্লাহ বলেন এই আত্মাটা তো এমন এক আত্মা যে আত্মার উপরে আমি আল্লাহ রাজি, আমি আল্লাহ সন্তুষ্ট, আমি আল্লাহ এর উপরে খুশি। সুবহানাল্লাহ, সুতরাং এই আত্মাটাকে এমন ভাবে বের করে আনো, খবরদার আমার বান্দা যেন কোনো ধরনের কষ্ট, কোনো ধরনের যন্ত্রণা, কোন ধরনের ব্যথা, কোন ধরনের আযাব আমার বান্দার যেন না হয়। মায়ের বুকে সন্তান দুধ প্রাণ করতে করতে যেভাবে ঘুমিয়ে যায়, নেককার আমার প্রিয় বান্দার রূহটা কবজ করার সময় এভাবে তাকে ঘুম পাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নাক্কার হয়ে মরতে চাই, নাক্কার হয়ে মরার জন্য সবার ইচ্ছা, নাক্কার হয়ে মরার জন্য সবার ইচ্ছা, নাক্কার হয়ে মরতে হলে ঈমান আমল দুইটাই খুব জরুরি, ঈমানের সাথে আমল করতে হবে। যদি আপনি ঈমান আর আমল নিয়ে কবরে যান, ওই কবর বড় এক শান্তি, আর শান্তি, শান্তি আর শান্তি। কেমন শান্তি কবরে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নবীন জান্নাতি জবান মোবারক দ্বারা শুভ সংবাদ বলে দিয়েছেন। ওরে ভাই, অন্ধকার কবরে যখন আপনি ঈমান আর আমল নিয়ে কবরে যাবেন, ওই কবরে আপনি যেতে দেরি, ওই কবরে আপনি যেতে দেরি, আপনার কবরে কোনো ভয় থাকবে না, আপনার আত্মা কাউকে প্রশ্ন করবে না, ভাই কে তোমার আপন, কে তোমার আপন, কে তোমার আপন, কে তোমার আপন। কারণ দুনিয়াতে আপনি বুঝা ফেলছেন, দুনিয়াতে আপনি বুঝে শুনে আপনি জেরেছেন, আপনার আপন বলতে দুনিয়ার কেউ না, আপনার আপন হবে আপনার কোরআন, আপনার আপন হবে আপনার আমল নামাজ, আপনার আমল হবে আপনার রোজা, আপনার আপন হবে আপনার হজ, আপনার দান খয়রাত, আপনার আপন হবে মদিনার কামলিওয়ালা,
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই বিষয়গুলোকে যদি আপনি আপন করতে পারেন তাইলে আপনার কবরে কেউ যেতে যাওয়ার দরকার হবে না, আপনার মৃত্যুর আগেও আপনার কোনো ভয় থাকবে না, মৃত্যুর পরেও আমার আপনার কোনো ভয় থাকবে না। কারণ নেককারের মৃত্যুটা এমন হয়, নেককারের মৃত্যুর আগেই নেককারের নাকের দ্বারে আল্লাহ জান্নাতি খুশবু দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ জান্নাতি খুশবু দিয়ে দেয়। কোন কোন বর্ণনায় আসছে আল্লাহ জান্নাতের দৃশ্যটা নেককার বান্দার সামনে তুলে ধরে, আল্লাহু আকবার বলেন, জান্নাতের দৃশ্যটা আল্লাহ নেককার বান্দার সাথে সামনে তুলে ধরেন, নেককার বান্দার সামনে জান্নাতি দৃশ্যটা তুলে ধরতে দেরি, কয় নেককার বান্দাটা তখন পাগল পাড়া হয়ে যায়। কখন ওই জান্নাতে প্রবেশ করবে তখন তার মাঝে একটাই পার্থক্য থাকে জান্নাতে আসার মধ্যে, সেই পার্থক্যটা হলো মৃত্যু তার মাঝে পার্থক্য। মৃত্যুটা বরণ করতে দেরি, আল্লাহ তাকে জান্নাতি মেহমান বানাইতে দেরি করবে না। আব্বাজির নেককার মৃত্যু অন্ধকার কবরে আসবে, নেককার বান্দা অন্ধকার কবরে আসার পরে ওই অন্ধকার কবরে আসতে দেরি, কবরের মধ্যে যখন মুনকার নাকির আসবে, আয়েশা দেখবে মুনকার নাকির মাথার পাশে দাঁড়াবে, দাঁড়াইতে পারবে না, ডান পাশে দাঁড়ানোর চেষ্টা করবে সুযোগ পাবে না, বাম পাশে দাঁড়াইতে চেষ্টা করবে সুযোগ পাবে না, পিছনে দাঁড়াইতে চেষ্টা করবে সুযোগ পাবে না। স্পেশাল একটা ফোর্স আল্লাহর বান্দাকে বডিগার্ড দিয়ে রাখছে, এমন একটা স্পেশাল ফোর্স আল্লাহর মুনকার নাকির ফেরেশতাদেরকে পর্যন্ত ঠিক মতো দাঁড়ানোর সুযোগ দেয় না। এই স্পেশাল ফোর্সকে মুনকার নাকিররা আশ্চর্য হয়ে যাবে, কে গো তোমরা, কি তোমাদের পরিচয় একটু জানতে চাই, আমরা তো আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমাদের পরিচয় কি জানো না, আমরা মুনকার নাকির, কিন্তু তোমরা কবরে আমাদেরকে দাঁড়াইতে দাও না, কেন আমাদেরকে দাঁড়াইতে দাও না, কি চাও তোমরা, তোমাদের সমস্যা কি, তোমাদের উদ্দেশ্য কি বলো। ওই চারজন ব্যক্তি বলবে, আমাদের উদ্দেশ্য তুমি শুনতে চাও, আমরা কারা জানোনি, আমি হলাম আল্লাহর কোরআন কালামুল্লাহ, যেই কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন বাল হুয়া কুরআনুম মাজীদুম ফি লাউহিম মাহফুজ, যেই কোরআনের বাড়ি দুনিয়ার কোনো জায়গা নয়, যেই কোরআনের বাড়ি দুনিয়ার কারো জায়গা নয়, দুনিয়ার কোনো রাষ্ট্রে নয়, যেই কোরআনের বাড়ি আল্লাহর লাউহে মাহফুজে, আমার পরিচয় হলো আমি আল্লাহর কোরআন। তুমি আল্লাহর কোরআন এখানে কেন এসেছো, জানো না, আমি আল্লাহর কোরআন এই জন্য এসেছি, দুনিয়াতে আমার বন্ধু ওই সিনেমার ঘরে আড্ডা মারে নাই, ওই ক্লাব বটের ঘরে আমার বন্ধু আড্ডা মারে নাই, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে আমি কোরআনকে ভুলে যাই নাই, আমার বন্ধু দিনে হোক রাতে হোক যখনই সময় পেয়েছে, একবার হোক দুইবার হোক, আমি কোরআনকে তেলাওয়াত করার জন্য আমার বন্ধু বসে গেছে রে। শুধু কোরআনকে তেলাওয়াত করে নাই, কোরআনকে এত বেশি মহব্বত করেছে, ওই কোরআনকে মহব্বত করে আমি কোরআনকে কখনো কখনো আমার বন্ধু বুকে নিয়েছে, আমি কোরআনকে আমার বন্ধু কখনো চুমু খেয়েছে, আমি কোরআনকে আমার বন্ধু কখনো চোখে লাগাইছে, মহব্বত দেখাইছে, আমি কোরআন, আমি কোরআন। আজকে বিপদের সময় আমার বন্ধুকে আমি বলতে পারবো না, বলতে পারি নাই, এই জন্য বন্ধু কবরে আসলো, আমি দেখলাম বন্ধুর বাবা আসে নাই, বন্ধুর মা আসে নাই, বন্ধুর ভাই নাই, বন্ধুর বন্ধু নাই, বন্ধুর বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই, সব বন্ধুকে ছেড়ে দিয়েছে, বন্ধু একা কবরে এসেছে। আমি কোরআন আজকে আমার বন্ধুকে কেমনে একলা কবরে রাখবো, আমি থাকতে পারলাম না, আমি আমার বন্ধুর মাথার পাশে এসে আমি কোরআন দাঁড়াইয়া গেলাম। হাই হাই, কে কবরের সঙ্গী হবে ওদেরকে চিনেন, যে আপনার আসল সঙ্গী, আপনার আসল বাড়ির আসল সঙ্গী, যে তাদেরকে চিনে আসল বাড়িতে যান। এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি, এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি, ওরে আইসো একা যাইবা একা, কেউ দিবে না তোমায় দেখা, আইসো একা যাইবা একা,
কেউ দিবে না তোমায় দেখা, ওরে দেখা দিবেন দয়ার নবী, দেখা দিবে দয়ার নবী দুজাহানের কান্দারি, এই বাড়ি তো তোমার নয় কবর হয়া শুল বাড়ি। কথা বলেন ঠিক কিনা? আব্বা জিরারে আমার আসল বাড়ি কবর, ওই কবরকে চেনো, ওই কবরের কথা স্মরণ করো, হযরত ওসমান ডেকে বলে দুনিয়ার মানুষ রে শুনে নাও, নবীর সাহাবীরা আল্লাহর নবী সাহাবীরা রাহমাতুল্লিল আলামিনের সামনে যখন বসতেন আমার নবী মিজানের আলোচনা করতেন, আমার নবী রাহমাতুল্লিল আলামিন মিজানের আলোচনা করতেন, আমার নবী রাহমাতুল্লিল আলামিন জাহান্নামের বর্ণনা করতেন, আমার নবী হাশরের ময়দানের বর্ণনা করতেন, আবার কখনো কখনো আমার নবী কবরের আলোচনাও করতেন। আবু বকর ওমর ওসমান কয় আমরা একটা বিষয় সব সময় লক্ষ্য করেছি, সেই বিষয়টা হলো আমরা যখন দেখতাম কবরের আলোচনা করত আল্লাহর নবীর সাহাবী ওসমান, কানতে 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 দাড়িগুলো বেয়ে যেতেন, কানতে কানতে বুকটা বেসে যেত, কখনো জমিনের মধ্যে হামাগুড়ি দিয়ে কানতেন আর গড়াগড়ি করতেন, আবার কখনো ওসমান কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেন, দাড়িগুলো ভিজে যেত। নবীর সাহাবীরা কয় রে ওসমান তুমি কেন এত কান্না করো, যতটা কান্না করো তুমি কবরের আলোচনা শুনলে, ততটা কান্না তুমি মিজান ফুলসেরাত হাসরের ময়দানের আলোচনা শুনলে তুমি করো না। ওরে ওসমান ব্যাপার কি? ওসমান ডেকে বলে শোনো পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার পরে পরকালের প্রথম স্টেশনের নাম হলো কবর, প্রথম গেট হলো কবর, এই কবরের মধ্যে আমাকে প্রথম চেক আপ করা হবে, প্রথম আমাকে প্রশ্ন করা হবে, কবরে যদি আমি প্রশ্নের জবাব দিতে পারি তাইলে তো আমি লাকি, আর কবরে যদি আমি প্রশ্নের জবাব না দিতে পারি, কবরে যদি আমি ধরা খেয়ে যাই আমার আজাব এখান থেকে শুরু হয়ে যাবে, আজাবের আর কোনো শেষ থাকবে না, এই জন্য কবরে আমি বাঁচলে সব জায়গা আমি বেঁচে যাব, কবরের কথা শুনলে আমি এই জন্য বড় ভয় পাই, কবরের কথা শুনলে আমার বড় ভয় লাগে, এই জন্য কবরের জন্য আমি বড় ভয় করি। আব্বাজির আরে আমার খুব খেয়াল, ওসমান যদি কবরের ভয় এত বেশি করে যে ওসমান জান্নাতি দর্জন শুভ সংবাদদাতার মধ্যে একজন, ওই ওসমান কবরের আজাবের কথা শুনলে এমন কান্না করতেন, এমন ভয় করতেন, ওসমান শুধু কি ভয় করে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনো, ওমর সারাদিন রাষ্ট্র পরিচালনা করতেন, রাতের অন্ধকারে ওমর যখন ঘরে আসতেন, ঘরে আসার পরে দরজাটা বন্ধ করে দিয়ে ওমর রুমের ভিতরে সারাদিনের হিসাব নিকাশ ওমর করতেন, আমি ওমর আজকে কত ভালো কাজ করলাম, আর আমি ওমর কোন কাজটা আবার আল্লাহর অসন্তুষ্টির জন্য না জানি হয়ে গেল। ওমর দেখতেন যদি ভালো কাজ হতো সারাদিনের ওমর শুধু ভালো কাজ আর ভালো কাজ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই রাকাত নামাজ পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকরিয়া আদায় করে ঘুমের বিছানায় চলে যেতেন, আর ওমর যদি দেখতেন আজকে ওমরের টার্গেট অনুযায়ী ভালো কাজ তেমন করতে পারেন নাই, টার্গেট অনুযায়ী ওই পরিমাণ ভালো কাজ করতে পারেন নাই, ওমরকে নিজে নিজে তুচ্ছ করতেন, আজকে কেন তুমি এতগুলো কাজ করতে পারলা না, এই এই কাজটা কেন তুমি করতে পারলা না, ওরে ওমর তুমি আগে তোমার শাস্তি নাও, এই কথা ওমর নিজেকে প্রশ্ন করে হাতের মধ্যে একটা লাঠি নিতেন, লাঠি নিয়ে হযরত ওমর নিজের পায়ের তালুর মধ্যে নিজে বাড়ি মারতেন, আর ওমরকে বলতো ওমর রে আজকে আমি আগে আমি ওমরের শাস্তি দেই, আল্লাহর শাস্তি পড়ে আগে আমার বিচারটা আমি করি। ওই ওমর সেই ওমর যে ওমরের সন্তান সামান্য ভুলের কারণে ওমর মাপ করেন নাই, ওমর মারতে 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 বেতের আঘাত দিতে দিতে ওমরের সন্তানটা মারা যায়, অথচ ওমর রাষ্ট্রপ্রধান খলিফাতুর রসুল, ওমর চাইলে হাসি পাশির আসামিকে মুক্তি করে দিতে পারতেন, ওমর চাইলে দণ্ডনীয় আসামিকে মুক্তি করে দিতে পারেন, অথচ ওই ওমরের আপন সন্তান কলিজার টুকরা কোন অন্যায় সামান্য একটা ভুলবশত অন্যায় করেছেন, এই ভুলের কারণে ওমর মারতে মারতে ওমরের সন্তান
জান বিদায় হয়ে গেল মারা গেল মারা যাওয়ার পরেও ওমর ক্ষান্ত হন নাই বাকি যে কয়টা বেদ ছিল ওমর কবরের উপরে মেরেছেন ওমরের একটা ভয় হাশরের ময়দানে যদি আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড় করাইয়া দেয় ওরে ওমর তুমি ক্ষমতায় থাকা অবস্থায় তুমি তোমার দায়িত্ব অবহেলা করেছো আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দিব রে ভাই ওমর শুধু কি এখানে শেষ নবীর সাহাবীদের থেকে শিখে নেন নবীর সাহাবীদের চরিত্র কেমন ছিল রে ভাই নবীর সাহাবীদের আদর্শ কেমন ছিল রে ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আদর্শবান ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন আদর্শবান ছিলেন আমার নবী ওমরের ব্যাপারে বলেছে আমার পরে কেউ যদি নবী হয় আমার পরে যদি নবীর দরজাটা খোলা থাকতো আমার পরে যদি কেউ নবী হতো তাইলে ওমর হতো কিন্তু নবীর দরজা আল্লাহর নবীর মাধ্যমে বন্ধ হয়ে গেছে আবু বকরের ব্যাপারে বলেছে আফদালুন নাসি বাদাল আম্বিয়া সকলে বলি মারহাবা আর জোরে বলি মারহাবা আমাদের আজকের মাহফিলের মহতারাম সম্মানিত মেহমানে আলা সারা বাংলার সুন্নিয়তের অতন্দ্র প্রহরী সুন্নিয়তের অন্যতম রাহবার বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরতুল আল্লামা আলহাজ হাসান রেজা আল কাদেরী হুজুর কেবল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এজন্য আমরা শুকরিয়াতান পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হুজুরের হায়াতে হুজুরের কণ্ঠে সুস্থতা বারাকা দান করুক বলি আমিন আপনারা আওয়াজ না করে যেখানে যেখানে জায়গা আছে জায়গায় জায়গায় বসে যান জায়গায় জায়গায় আপনারা বসে যান পিছনে জায়গা আছে পিছনে বসে যান ভাইরা আমার আমি আর আলোচনার সামনে নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করছি না যেহেতু হুজুর আমাদের মাঝে চলে এসেছেন এরপরে আলোচনা করা এটা মজলিসের আদব হবে না আহলে সুন্নাত আল জামাত এমন একটি সংগঠন আহলে সুন্নাত আল জামাতের মধ্যে যেমন রয়েছে আকীদা দৃঢ়তা সহি আকীদা তেমনি আহলে সুন্নাত আল জামাতের নগণ্যতম ন্যূনতম খাদেমও যে তার মাঝেও রয়েছে আদব আমরা ইলমে তরিকত ইলমে শরীয়ত ইলমে হাকিকত ইলমে মারিফাত আমরা এই ইলমগুলোকে বিশ্বাস করি সুতরাং আদবের সাথে আমি আপনাদের কাছে দোয়া চাই আজকের মতো এখানেই আলোচনার ইতি রেখা টানলাম সকলেই দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সুন্নিয়াতের খেদমতে আমি গুনাহগারকে কবুল করে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ